সব পৌঁছে গেছি বরযাত্রী তো হাঁটছে, অনেক তো দূরে বাসে নামিয়ে দিয়েছে। ঘুরে ঘুরে কত দূর আসা হলো, কখন যে রাখলো। ফুচকা স্টল বসেছে, তো ফুচকা খেতে যাবো, তো সবাই মিলে ফুচকা খেতে যাচ্ছি। এটা তোমার একটা নুন যাই টাটা দিল, টাটা দেখো, ফুচকা খেলাম কি ঝাল ফুচকাতে বসে আছে। তো আমরা এখন খেতে ঢুকবো, টাইম হয়ে গেছে খাবার, ঠিক আছে খেলো। এ বেশি দূর লাগ, পায়ে লেগে পায়ে লাগলো ¿Qué tal?
তুমি একটু ভাই, তুমি একটু এগিয়ে এসো, এগিয়ে এসো, বলি দে ঘুরে এদিকে তাকাবে না, একবার ধরুন এদিকে তাকাবে। পরে পরে উন্নত সেদ্ধ আরে বারে বলুন দেখতে পাচ্ছ কি করছো বাবা?
ভিডিও টানা তুমি নাকি ও খালা না না বন্ধ করে খালা রে দাও আমি আমি কই হবে রে হাই ফ্রেন্ডস, তো আজকে রিসেপশন, তো এখন টিফিন করতে এসেছি। তো টিফিন করি, সকাল থেকে একটুকুনি ভিডিও শ্যুট করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম, আর আমার বউকে বউকে সারাচ্ছিলাম। হ্যাঁ এইটা হলো আমাদের নতুন ভাবি, মেকআপ আর্টিস্ট আশা। কেন তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন সিম্পলি সেজেছি আজকে, বেশি হেভি সাজিনি কারণ প্রচণ্ড গরম, আর দুদিন মানে রেডি হয়েছি আর ভালো লাগছে না। আমি সিম্পলি ট্রাউজার পরেছি, খুবই গরম গরম লাগছে। তো সবাই ঘরে ঘরবর্তী লোক গিজগিজ করছে, আমাকে সিম্পল লুকে কেমন লাগছে জানাবে, জানি ভালো লাগেনি, তুমি কিছু করেনি, এত গরম ভালো লাগছে না একদম রেডি হতে। কোন করবে
সবাই ফটোশ্যুট করছে ভেতরে, আমি একটু বাইরে এলাম, ভেতরে লোকজন খিচে খিচে গরমও লাগছে। তো এটা আমাদের বাইরের প্যান্ডেলটা, তো গরমও লাগছে খুব, ভেতরে খিচে পিচি হচ্ছে। তো আজকে লাস্ট আমাদের রিসেপশন, সব বিয়ে অনুষ্ঠান শেষ হবে আজকেই। তো যতটুকু পারলাম দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, তারপরে অলরেডি বেশিরভাগ আত্মীয় স্বজন বাড়ি চলে যাবে। আর সেরকমভাবে কিছু অনুষ্ঠান ভালো লাগছে না, কারণ চার দিন ধরে খুবই ক্লান্ত হয়ে রয়েছি, ঘুম হচ্ছে না। পানি খাওয়া দিলি, পানি কেন খাওয়াবে, গাদা পানি এখানে দেখতে পাচ্ছি, পানি খাওয়াতে হবে। এখন বিকালবেলা 4:30 বাজে, তো আমরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি বাইরের দিকে হেঁটে হেঁটে। তো পিছনে আছে না, ওগুলো তোমাদের সিন নাই। বারণ করলে আমি শুনে নেবো নাকি, ঘুরতে এসছি সবাই মিলে, ফটো তোলা প্লেস পাচ্ছি না, কোথায় ফটো তোলা যায়। পাহাড়ে উঠছে, অনেক বড় পাহাড়, অনেক কষ্ট হচ্ছে, হেঁপে গেলাম, ছোট ছোট বাচ্চারা পারলে ওরা পাচ্ছি না। একজন যোগদান দিলেন, হাঁটছি আমি তো একবারই ভালো পায়েটা খেলা করে তো ভিজবে না। তো আমাদের আক্কাটা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই আসছে, আর আমরাও হাঁটছি বাড়ি যাই। এবারে আক্কাটা হয়ে গেছে, বাড়িতে যে আখ খাবো, তো আমরাই লাগাইছি আখ, ওই জন্য কাটতে এসেছিলাম, এমনি ঘুরতেও এসেছিলাম, আর আক্কাটাও হয়ে গেল। তো সন্ধ্যে হয়েছে বলে তাড়াতাড়ি বাড়ি যাবো, আয়াত কাঁদছে। তো এনজয়ও হলো, তো চলো আখ খেতে খেতে আসে নাকি ঝুলে গেছে। আখ খেতে খেতে চলে এলেন নাকি, মজা আর ওরা ভাবছে নাকি করে আসবো, আমার সাথে কেউ
পুষ্পা ঝুঁকে গেলে চালা আরে আবার একজন কাকে ধরে আছে দেখ ক্লাস করলি আজকে রাতে মিললে তো তুই বলছিস না না পাল পাল বলি যা মাছ ধরে কেও নামিয়ে না না টাকা কই তো আক কেটে রিটার্ন আসছে এবার বাড়ি যাব আমার পাল পাল আমি মিল করে দিয়ে তো পাল পাল বলি